সম্প্রতি ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত নবাব এলএলবি ছবির শুটিং শেষ হয়েছে। এখন ভক্তদের দাবি উঠেছে লন্ডন লাভ মুভির শুটিং নিয়ে। তারা বেশ উদ্গ্রীব হয়ে বসে আছে কবে সুপারস্টারের এই ছবিটি শুরু হবে, কেননা ছবির পরিচালক ইফতেখার চৌধুরী আগেই জানিয়ে দিয়েছিল ছবিটির হাই ভোল্টেজ সব থামাকার কথা। জানা যায় মুভিতে সাকিবকে M16 এর একজন এজেন্ট হিসেবে দেখা যাবে, যাকে একটি মিশনে ডেকে পাঠানো হবে। অ্যাকচুয়ালি স্মার্ট ইন্টেলিজেন্ট একজন স্পাই রূপেই দেখা যাবে সাকিবকে। মুভিটির ক্যারেক্টারটা খুবই এক্সাইটিং, কারণ এটা গড়পড়ত কোনো বাংলা মুভির ক্যারেক্টারের মতো না, মডার্ন একটা ক্যারেক্টার। লাস্ট অপারেশন অগ্নিপথ মুভিতেও একই ক্যারেক্টার প্লে করেছিল সাকিব খান, বাট আনফর্চুনেটলি সেটা সাকিবিয়ানদের কাছে একটু আক্ষেপের নাম হয়ে রয়েছে। সুপার হিরোতেও একই ক্যারেক্টার থাকলেও গল্পটি স্ট্রং না হওয়ার কারণে মুভিটি আহামরি কিছু হয়ে ওঠেনি। এখন অনেকেরই দাবি, লন্ডন লাভের গল্পটা যদি স্ট্রং হয় আর গেট আপটাও যদি অপারেশন অগ্নিপথের মতো নেওয়া হয়, তাহলে দর্শক একটি বিগ ধামাকা পেতে যাচ্ছে। এখন দেখা যাক ইফতেখার চৌধুরী কতটুকু স্ট্রং গল্প নিয়ে হাজির হতে পারে। কথা ছিল নবাব এলএলবির কিছুদিন পরেই লন্ডন লাভের শুটিং শুরু হওয়ার, কিন্তু হয়তো অডিয়েন্সের অনুরোধটা দেখেই আবার ডিসিশন চেঞ্জ করা হয়েছে। যেটাই হোক না কেন, ভালো ডিসিশনই নেওয়া হয়েছে, কেননা নবাব এলএলবির পর সাকিবকে কিছুদিন সময় দিতে হবে তার ফিটনেস ইম্প্রুভ করার জন্য এবং তার ক্যারেক্টার প্রিপারেশন নেওয়ার জন্য। তারপর মাসখানেক পরই হয়তো শুটিং শুরু হবে। 95% লন্ডন সহ দেশের বাইরে এবং 5% বাংলাদেশে শুটিং হবে, যেটা অ্যাকশন সিকোয়েন্সের সিন হবে। এখানে নায়িকা হিসেবে কলকাতার নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তীর সাথে কথাবার্তা চলছে, এবং আরেকজন নায়িকা হিসেবে ইংল্যান্ডের লোকাল একজন অ্যাক্ট্রেস থাকতে পারে। এছাড়াও ছবিটি নিয়ে ভক্তদের কিছু সন্দেহ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো মুভির গল্প হিসেবে বলা হয়েছে রোমান্টিক অ্যাকশন। এখন অনেকেই বলেন এটা যেন ফুল প্যাকেজ মুভি না হয়ে যায়, কেননা এই সময় বাংলাদেশের ফুল প্যাকেজ মুভি মানেই সামথিং বস্তা পচা। সবচেয়ে ভালো হতো যদি কমপ্লিটলি থ্রিলার গল্পের ছবি হতো। আরেকটা ভাবনার দিক হলো এই মুভির ট্যুরে জহির বাবুকেও দেখা গিয়েছিল। এখন স্ক্রিন প্লে ডায়লগ যদি সে লিখে তাহলে আবারও হয়তো হতাশায় ভুগতে হবে। তাই এ ব্যাপারে সবার অনুরোধ যেন এই সময় ট্যালেন্টেড কাউকে দিয়ে স্ক্রিন প্লে ডায়লগটা লেখানো হয়। তবে যাই হোক, এখন অপেক্ষার পালা, দেখা যাক ইফতেখার চৌধুরী কতটা আশা পূরণ করতে পারে দর্শকদের। সো ভিউয়ার্স, সুপারস্টার সাকিব খানের হাই ভোল্টেজ ধামাকা লন্ডন লাভ ছবি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং বিনোদন জগতের সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।